ক্লাসরুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রণব জাহান। শুরুতে এই সংবাদ শিরোনাম। জনতার আদালতে সরকারের বিচার হবে, সিলেটের সমাবেশে হুঁশিয়ারি মির্জা ফখরুলের, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না বললেন নেতারা। বিদেশিদের কাছে নালিশ করে লাভ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের, বিএনপিকে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি নেতাদের। আগামী মাসেই কেটে যাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আশাবাদ প্রধানমন্ত্রীর, বললেন নির্বাচনে স্বচ্ছতা আওয়ামী লীগের আন্দোলনের ফসল। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত, সিসিটিভিতে 300 আসনে পর্যবেক্ষণ সম্ভব কিনা দেখা হচ্ছে, জানালেন ডিসি আহসান হাবিব। কিছু উপাচার্যের মূল দায়িত্ব স্বজনদের চাকরি দেওয়া, সংকুচিত হচ্ছে শিক্ষকদের সম্মান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বললেন রাষ্ট্রপতি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, হামলা মামলা হত্যা নির্যাতনের পাশাপাশি দেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আওয়ামী লীগ, এজন্য জনতার আদালতে বর্তমান সরকারের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি নেতারা বলেন, এবার হুমকি দিয়ে লাভ হবে না, দল নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। সিলেট বিভাগীয় গণসমাবেশের খবর জানাচ্ছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন আবু হানিফ, সাথে ছিলেন সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকী। চাল ডাল জ্বালানি তেল গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম খুন বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল এবং ফরিদপুরের পর এবার পূর্ণভূমি সিলেটে গণসমাবেশ করেছে বিএনপি। জেলার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশটি শনিবার দুপুরে শুরু হবার কথা থাকলেও দু একদিন আগ থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্থলে এসে উপস্থিত হন। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে যখন সমাবেশ শুরু হয় তখন সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ, আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে জনস্রোত। বিএনপি নেতারা অভিযোগ করেন, সিলেটের গণসমাবেশ নানাভাবে বানচালের ষড়যন্ত্র হলেও শেষ পর্যন্ত সমাবেশ সফল করেছে জনগণ। নির্যাতনের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতারা। আগামী দিনে ঢাকা শহরে যে কোনো আন্দোলনের কর্মসূচি আসবে, আমরা ঐক্যবদ্ধভাবে সকলে সমবেত হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলে যে সংবিধান বাতিল করুন, প্রয়োজনে গণভোট নিন, গণভোট নিয়ে সংবিধান বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে তত্ত্বাবধায়ক সরকার দিন। কৃতজ্ঞতা জানাই সিলেট বিভাগবাসীকে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা এই সমাবেশে যোগদান করে নাই, যোগদান করেছে সিলেটের সর্বস্তরের মানুষ। বিএনপি নেতারা বলেন, দেশে আর কোনো অন্যায় অবিচার চলবে না, আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে জনগণের অধিকার, সেই সাথে বাস্তবায়ন করা হবে দল নিরপেক্ষ সরকার। এই অবস্থার, এই অন্যায়ের পরিবর্তন করতে হবে, যেভাবে শাহজালাল করেছিলেন আমরা ইনশাল্লাহ সেই অন্যায়ের প্রতিবাদ করব, করছি এবং পরিবর্তন করে এদেশে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেব, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এখনো তো সরকার পতনের কথা বলে নাই, এখনো তো পতনের ডাক দেয় নাই, এখনো তো পদত্যাগের ডাক দেয় নাই। 10ই ডিসেম্বর যাক, তারপরে ওই খেলায় নাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অধিকার ফিরে পাবার আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশের জনগণ, কৃষক শ্রমিক মেহনতি জনতা কেউই শান্তিতে নেই বলে অভিযোগ করেন তিনি। তেল চিনি সহ নিত্য পণ্যের দাম আবারও বাড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। গতকালও তেলের দাম আবার বেড়েছে, চিনির দাম বেড়েছে, গত 14 বছর ধরে এই দেশে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে আবার পরিণত করেছে। এই সরকারের বিচার হবে জনতার আদালতে।
মির্জা ফখরুলের অভিযোগ, আবারও গায়েবি মামলার খেলা শুরু করেছে সরকার। আন্দোলন করলে হেফাজতে ইসলামের মতো পরিণতি হবে, সরকারের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। এইবার মানুষ জেগে উঠেছে, এইবার ওইসব হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে, আর ঘরে ফিরবে না বন্ধুগণ। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া অধিকারকে আমরা ফিরে নেব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা বারবার করে বলছি, আমরা কোনো অশান্তি চাই না। সেই কারণে আমরা পরিষ্কার করে বলছি যে দফা এক, দাবি এক, এই সরকারের পদত্যাগ। দাবি আদায়ের লড়াইয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জনগণকে আরো বেশি সম্পৃক্ত করে সামনের দিনে বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের কথা জানান বিএনপি নেতারা। দাবি আদায়ে চট্টগ্রাম থেকে যে বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে বিএনপি, তারই ধারাবাহিকতায় সিলেটেও গণসমাবেশ করল দলটি। বিএনপি নেতারা বলছেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে যাবেন না তারা। সিলেটের পর কুমিল্লা এবং তার পরবর্তীতে রাজশাহীতে এবং সবশেষ 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট। এদিকে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে ঢল নেমেছিল জনতার। পরিবহন ধর্মঘটের কারণে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে কিংবা মোটরসাইকেলে করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেন। তবে যানবাহন না থাকায় পথে পথে ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। শনিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশটি বেলা 2টায় শুরুর কথা থাকলেও উপস্থিত জনস্রোত সামাল দিতে 3 ঘন্টা আগেই সকাল 11টায় শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। বেলা বাড়ার সাথে সাথে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনতার ঢল ছড়িয়ে পড়ে চৌহাট্টা রিকাবি বাজার সহ আশপাশের সড়কে। শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য রাখলেও বেলা 2টার দিকে মঞ্চে ওঠেন প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশ পণ্ড করতে পরিবহন ধর্মঘট চাপিয়ে দিয়েছে। আমাদের কোনো শ্রমিক নেতা অথবা আমার কোনো পরিবহন কোনো সেক্টরে কোনো নেতা রাখে না, এটা আওয়ামী সরকারের একটা পায়তারা করে এটা গাড়ি বন্ধগুলো বন্ধ করছে আমাদের। এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নগরীর প্রবেশ মুখ সহ মোড়ে মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। তবে এসব চেকপোস্ট থেকে নগরীতে প্রবেশে কাউকেই বাধা দেওয়া হয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার খোয়াব দেখে লাভ নেই। গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যেতে আবারও আহ্বান তার। প্রস্তুতি ও আয়োজনে শনিবার গাজীপুরের রাজবাড়ি মাঠে শুরু হয় মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। 7 বছর পর এই সম্মেলন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। প্রতিটি উপজেলার আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সম্মেলনস্থলে। নেতাকর্মীদের ঢল নামে এতে উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে। বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। এখনো তারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনে হতে হবে। কোন দেশে তত্ত্বাবধায়ক আছে? দুনিয়ার অন্যান্য দেশ যেভাবে ইলেকশন হয়, বাংলাদেশও ঠিক সেইভাবে ইলেকশন হবে। শেখ হাসিনা সরকার কোনো হস্তক্ষেপ করবে না। ডিসেম্বরে খেলা হবে, হবে আন্দোলনের মোকাবিলা হবে, নির্বাচনে খেলা হবে। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে সম্মেলনে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা।
দেশকে বিদেশের কাছে ছোট করার জন্য দেশে আন্দোলন সংগ্রাম করে মিথ্যাচার করে সকল কিছুতে মিথ্যাচার করে দেশকে অস্থির করার জন্য এই সরকার নির্বাচিত সরকার আপনাদের হুমকির মুখে আন্দোলনের মুখে মিথ্যাচারের মুখে এই সরকারের পতন হবে না। খালেদা জিয়া এবং তারেক জিয়ারা যখন ক্ষমতায় থাকে তখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এই কলঙ্কের তিলক তারা আমাদের কপালে এঁটে দেয়। তাই আমরা এই কলঙ্ক মুক্ত থাকতে চাই। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেমনি বাংলাদেশ পৃথিবীর মধ্যে রোল মডেল তেমনি ভাবে আমরা আগামী দিনেও এই বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা করব। সম্মেলনে আজমাতুল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিদ্যুৎ ও জ্বালানি সংকট আগামী মাস থেকে কেটে যাবে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গণভবনে দলের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি বলেন, বর্তমানে নির্বাচনে যতখানি স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে তা আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল। প্রধানমন্ত্রী জানান, দেশে এখনও পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ সরকারের হাতে আছে। আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের 23তম জাতীয় কাউন্সিল, একে সামনে রেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সাথে এই বৈঠক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিএনপির শাসনামলে তাকে বিভিন্ন সময়ে হত্যা চেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হত্যা ও গুমের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। প্রধানমন্ত্রীর অভিযোগ, দেশে এখনো অনেকেই আছেন যারা চায় অগণতান্ত্রিক ধারা ফিরে আসুক। 2001 নির্বাচন অথবা মাগুরার উপনির্বাচন অথবা মিরপুর বা ঢাকা 10 উপনির্বাচনগুলির কথা যদি কেউ স্মরণ করে, তো বিএনপির আমলে নির্বাচন নামে কি হতো সেটা ওইটুকুই যথেষ্ট। যদি দেখেন আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা শুরু করি। আজকে নির্বাচনে যতটুকু স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমাদেরই আন্দোলন সংগ্রামের ফসল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা, আমরা কি করেছি, আমরা জ্বালানি তেল আমাদের কিনতে হয়েছে, এলএনজি যেটা আমি $6 কিনতে পারতাম সেটা এখন $62, আমরা তেল জ্বালানি তেল প্রত্যেকটা দাম বেড়েছে, আমাদের এখনও যে রিজার্ভ তাতে আমরা 5 মাসে ব্যয় মিটানোর মতো রিজার্ভ আমার 3 মাস রাখলে কিন্তু যথেষ্ট, এর বেশি রিজার্ভ লাগে না। ইউক্রেনের যুদ্ধের পর যেহেতু তেল কিনতে অসুবিধা হচ্ছে, গ্যাস আনতে অসুবিধা হচ্ছে, আর শুধু আমাদের দেশ না, আজকে আপনি ইংল্যান্ড আমেরিকা জার্মানি সব জায়গায় তারাই তো মানে জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিচ্ছে, তারাই তো নিজেরাই তো হিমশিম খাচ্ছে, সেখানেও আমরা কিছুদিনের জন্য আমরা আমাদের কষ্ট পেতে হয়েছে। ইনশাল্লাহ হয়তো আগামী মাস থেকে এত কষ্ট আর থাকবে না। তারপর আমি বলবো, তেল পানি ব্যবহার করা এক্ষেত্রে সকলকে সাশ্রয়ী হতে হবে, মিত ব্যয়ী হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ করতে পেরেছে বলেই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সরকারের বিরুদ্ধে সমালোচনার সুযোগ পাচ্ছেন বিএনপি নেতারা। দেশে বাক স্বাধীনতা না থাকার অভিযোগকেও উড়িয়ে দেন সরকার প্রধান। আওয়ামী লীগের আমলে আমরা এখন প্রচুর টেলিভিশন আর রেডিও করে দিয়েছি, প্রত্যেকটায় হট্টক অমক সমক কথাবার্তা সবই আওয়ামী লীগের বিরুদ্ধে। তা আমি এত মুখ খুলে দিয়েছি, এত জায়গা করে দিয়েছি বলেই তো কথা বলতে পারছে, নইলে তো আর কথা বলতে পারতো না। সারাদিন কথা টথা বলে বলে বাক স্বাধীনতা নাই, তাই যে এতগুলো টেলিভিশনে যে টক টক কথা বলে, তো সব কথাগুলি আসলো কোত্থেকে? আর বক্তৃতা দিয়ে সোশ্যাল মিডিয়াতে যা কথা বলে, এই কথাগুলোর সুযোগটা পেত কোথায় যদি আমি ডিজিটাল বাংলাদেশ না করতাম আর এতগুলি টেলিভিশন রেডিও না দিতাম? আগামীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক দুঃসময় আসতে পারে এ শঙ্কা জানিয়ে দেশের সব ফসলি জমিকে কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জানান, ব্যাপক উৎপাদন নিশ্চিত করতে পারলে দেশে দুর্ভিক্ষ আসবে না। খরচা বেশি হবে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সিসিটিভি দিয়ে 300 আসনে পর্যবেক্ষণ সম্ভব কিনা ভেবে দেখতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন। আহসান হাবিব খান জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা। বলেন, কোন দলকে নিবন্ধনের জন্য কিছু নিয়মতান্ত্রিক আইন আছে, সে অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে কোন কোন দলকে নিবন্ধন দেওয়া যাবে।
কোন একটা ওয়ে বের করতে হবে যাতে করে খাতা কলমে সব ঠিক থাকলেও ভিতরে কিন্তু ঠিক নাও থাকতে পারে। সেগুলো আমাদের গভীরে যেতে হবে এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। সাংবিধানিকভাবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজগুলো আমরা করব। আর কিছু কিছু আছে সরকারে, এটা সরকারের কাছেই তাদের আলোচনা সমালোচনা আবদার সেটা সরকারের কাছে করতে হবে। আমাদের কাজ আমরা সঠিক করছি কিনা সেটা আপনাদের চোখ দিয়ে আপনারা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, কিছু উপাচার্য ও শিক্ষকদের কর্মকাণ্ডে সমাজে শিক্ষকদের সম্মানের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে এসব কথা বলেন তিনি। শিক্ষাকে শুধু সার্টিফিকেট ও সমাবর্তনে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। শনিবার দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদের পাশাপাশি সমাবর্তনের প্রধান বক্তা ছিলেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ডক্টর জ্যাঁ তিরোল। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য শিক্ষার্থীদের স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিক্ষার গুণগত মান এবং গবেষণার ক্ষেত্র নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, শিক্ষার মান যেন সমাবর্তন ও সার্টিফিকেটেই আটকে না থাকে। একসময় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদার চোখে দেখা হতো। সময়ের বিবর্তনের ক্রমে যেন সেই ঐতিহ্য সংকুচিত হয়ে আসছে। গবেষণার বিষয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচারিত হয় তা দেখলে বা শুনলে অনেক সময় আচার্য হিসাবে আমাকেও লজ্জায় পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন রাষ্ট্রপতি। বলেন, কিছু উপাচার্য ও শিক্ষকের কারণেই শিক্ষকদের সম্মানের জায়গা সংকুচিত হয়ে আসছে। ইদানিংকালে কিছু কিছু উপাচার্য ও শিক্ষকদের কর্মকাণ্ডে সমাজে শিক্ষকদের সম্মানের জায়গাটা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আপনাদের প্রতি সম্পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে বলতে চাই, কিছু সংখ্যক অসাধু লোকের কর্মকাণ্ডের জন্য গোটা শিক্ষক সমাজের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু ইদানিং পত্রিকা খুললে মনে হয় পরিবার পরিজন ও অনুগতদের চাকরি দেওয়া এবং বিভিন্ন উপায়ে প্রশাসনিক ও আর্থিক সুযোগ সুবিধা নেওয়াই যেন কিছু উপাচার্যের মূল দায়িত্ব। সমাবর্তন শেষে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, সততা ও নিষ্ঠা দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন গ্রাজুয়েটরা। শিক্ষকতা প্রফেশনে থাকতে চাই, আরো নতুন সমৃদ্ধ জাতি গঠন করতে চাই, দেশ এবং জাতির ক্ষেত্রে আমি পরবর্তীতে গবেষণা কাজে নিয়োজিত করে বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই। পড়াশোনা দিয়ে আমি দেশ ও জাতির জন্য কিছু করতে চাই, যেটা আমার দেশ ও জাতি একটা পর্যায়ে গেলে আমার এই পড়াশোনা এই কষ্টটা যাতে আমার সার্থক হয়। এতদিন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে শিখিয়েছে, তো আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ঋণী ছিলাম, তো এখন আমরা দেশের জন্য কিছু করতে চাই, মানে সেই ঋণ শোধ করার সময় চলে এসেছে। একজন চিকিৎসক হিসেবে দেশের জন্য অ্যান্ড জাতির জন্য যেন কিছু করতে পারি এবং ইন্টারন্যাশনালি যেন দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে সেই মানে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, এবং সেগুলো আর কখনো ফিরে পাবো না। এখন মনে হচ্ছে আরও বেশি করে পড়াশোনা করা উচিত, পড়াশোনা আরও অনেক দূর বাকি, এটা মিস করছি। আমাদের শিক্ষাজীবন শেষ করে আসলে এটা দেওয়া হচ্ছে, সো এটা আমাদের জন্য খুবই এক্সাইটেড বিষয়। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22,287 জন গ্র্যাজুয়েট ও গবেষক ছাড়াও অধিভুক্ত 7 কলেজের 7,796 জন সমাবর্তনে অংশ নেয়। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে গেল একদিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও 6 জনের। এই নিয়ে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 226 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন 52,161 জন ডেঙ্গু রোগী। এদিকে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, নানা পদক্ষেপ নিলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়নি। দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, ফলে হাসপাতালেও বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সবশেষ তথ্য বলছে, গেল 24 ঘন্টায় নতুন 6 জন সহ ডেঙ্গু আক্রান্ত হয়ে পর্যন্ত মারা গেছেন 226 জন। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে 2764 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় 1552 জন আর ঢাকার বাইরের হাসপাতালে 1212 জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলছেন, প্রকৃতি এবছর সহায়ক ছিল না। আমাদের সিটি কর্পোরেশনের কাছে কি পরিমাণ মশক নিধন করার জন্য ইনসেক্টিসাইড আছে, কি পরিমাণ যন্ত্রপাতি আছে, কি পরিমাণ লোকবল আছে, তো এগুলোকে বিবেচনায় নিয়ে তারপরে দিয়ে তাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনকে উজ্জীবিত করা হয়েছে এবং যারা নাকি বারবার ইচ্ছাকৃতভাবে মশা প্রজননের ব্যবস্থা মানে যেন কোনো দায়িত্বহীনতার পরিশোধে তাদের বিরুদ্ধে আইন আনে ব্যবস্থা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এই সমস্ত প্রক্রিয়ার কারণে আমাদের এখানে দুঃখজনক হলো এটা আমাদের সন্তুষ্টির জায়গায় আসে নাই। পরিসংখ্যান বলছে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 52,161 জন। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 49,171 জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হবার এমন চিত্রই বলছে রাজধানীর বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। প্রতিটি ওয়ার্ডকে 10টা সাব গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেখানে কমিউনিটি এঙ্গেজ করে দেওয়া হয়েছে এবং তারা যেন নাকি কাউন্সিলররা সেটা মনিটরিং করবেন তার এলাকাতে, যে যাদেরকে সাব কমিটি করে দেওয়া হয়েছে জন আপনার বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে, যাতে ওই সমস্ত এলাকায় কোথায় কী মশা প্রজননের কী কী সুযোগ মানে আপনার কীভাবে দমন করাতে এইটার জন্য তাদেরকে একটা দায়িত্ব দেওয়া আছে। সংশ্লিষ্টদের মতে বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ডেঙ্গু নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সহায়ক হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার তদন্ত ও বিচার দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা বলেন, তদন্ত নিয়ে দুই সংস্থা দুই ধরনের তথ্য দিচ্ছে যা অপ্রত্যাশিত, তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী হত্যার আসল কারণ বের করতে পারবে বলেও আশা তাদের। শিক্ষার্থীরা বলেন, যে সকল জায়গায় সেই রাতে ফারদিনের মোবাইল লোকেশন পাওয়া গেছে সেসব জায়গায় ফারদিনের যাওয়ার প্রশ্নই ওঠে না। তারা বলেন, ফারদিনের মরদেহ উদ্ধারের প্রায় 2 সপ্তাহ পার হলেও হত্যাকারী চিহ্নিত হয়নি এবং হত্যার কারণ জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করার তাগিদ দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় আলটিমেটাম দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলেও জানান বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের মোল্লাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 26 নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে মোল্লাবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের উপর গুলি ছোড়ে। এতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে থানা ইট পাটকেল ছুড়লে পুলিশ গুলি চালায়। এই ঘটনায় আরো 2 জনকে আটক করা হয়েছে। অর্থনীতির সাথে অতিমাত্রায় রাজনীতি জড়িয়ে পড়ায় দেশে প্রত্যাশিত রাজস্ব আদায়ের অন্তরায় হিসেবে কাজ করছে। সংসদে ব্যবসায়ীদের আধিক্যে স্বার্থগত সংঘাতে করের হারও বাড়ানো যায় না। কর আদায় বিষয়ক সেমিনারে বক্তারা এসব মন্তব্য করেন। ইআরএফ র্যাপিড আয়োজিত সেমিনারের বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর কথা বলা হলেও এটি কেবল আলোচনার মধ্যে আটকে রয়েছে, কিন্তু দেশকে উন্নত করতে হলে কর আদায় বৃদ্ধি করতেই হবে। করের আওতায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংশ্লিষ্টরা গুরুত্ব না দিয়ে বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়াচ্ছেন বলেও মনে করেন বক্তারা। তবে এই পরিস্থিতির পরিবর্তন না হলে কর আদায় বৃদ্ধিতে সফলতা আসবে না। এ সময় এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর নাসিরুদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন খাতে কর অব্যাহতির নামে বছরের রাজস্ব ক্ষতি হচ্ছে 2,50,000 কোটি টাকা। ফিফা বিশ্বকাপের 22তম আসরের আগে 21টি আসর হলেও বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছে মাত্র 8টি দল। বিশ্বকাপ কাউন্টডাউনে 21 চ্যাম্পিয়নের মধ্যে আজ থাকছে জার্মানি, ইংল্যান্ড, স্পেন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কথা। ইংল্যান্ডের ফুটবল লিজেন্ড গ্যারি লিনেকারের অমরবাণী, ফুটবল এমন একটা খেলা যা 22 জন মিলে খেলে, জয় পায় জার্মানি। জার্মান যন্ত্রের কাছে বারবার পিষ্ট হয়েছে শৈল্পিক ফুটবল। 1954-এর হাঙ্গেরি দলটি ছিল সর্বজয়ী। বিশ্বকাপের গ্রুপ পর্বেও তারা হারিয়েছে পশ্চিম জার্মানিকে, তবে ফাইনালে হেরে গেছে ফেরেঙ্ক পুস্কাসের দল। পশ্চিম জার্মানি পেয়েছে প্রথম শিরোপা।
ক্রুয়েফ নেসকেন্স মিলে বিশ্বে এনেছেন টোটাল ফুটবল। নান্দনিক ফুটবলে নেদারল্যান্ডস উঠে গেছে ফাইনালে, কিন্তু জার্মান দৈত্যে লন্ডভন্ড ডাচদের নন্দনকানন। বেকেনবাওয়ারের পশ্চিম জার্মানির হাতে শিকার টোটাল ফুটবল। প্রতিটাবার জার্মানির শিরোপা জয়ে মিশে থাকে কোনো না কোনো কিংবদন্তির কান্না। আগের আসরের চ্যাম্পিয়ন ম্যারাডোনার আর্জেন্টিনা, 1990 ফাইনাল যেন 86 পুনর্মঞ্চায়ন। এবার প্রতিশোধ নিল পশ্চিম জার্মানি, তাদের তৃতীয় শিরোপা। তবে চোখের জলে সবার হৃদয় ছুঁয়ে গেছেন ম্যারাডোনা। 1950 সালে ছিল মারাকানাজো ট্র্যাজেডি, 2014 সালে ঘটল মিনাইরাজো ট্র্যাজেডি। ঘরের মাঠে সেমিফাইনালে নেইমারবিহীন ব্রাজিল জার্মানির কাছে হারল 7-1 গোলে। লিজেন্ড বদের ধারাবাহিকতা ধরে রেখে এবার মেসিকে হতাশ করল জার্মানি। মারিও গোৎজের গোলে চতুর্থ শিরোপা উঠল জার্মানদের হাতে। বিশ্বকাপ এলেই ব্রিটিশ মিডিয়ায় শুরু হয় তোলপাড়, ইটস কামিং হোম। যদিও বিশ্বকাপ টুর্নামেন্ট কিংবা ট্রফি একবারই গিয়েছে ইংল্যান্ডে, সেই 1966 সালে মহাবিতর্কিত ফাইনালে পশ্চিম জার্মানিকে 4-2 গোলে হারায় ইংল্যান্ড। এরপর আর কখনো ঘরে ফেরেনি ফুটবল। 2010 প্রথমবার আফ্রিকা মহাদেশে পা রাখে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে ইউরোজয়ী স্পেন ছিল হট ফেভারিট, তবে প্রথম ম্যাচেই হোঁচট খায় তারা। যদিও সব বাধা টপকে শিরোপা হাতে তোলে লা ফিউরারোজা স্পেন। 98 ব্রাজিল ফ্রান্সে গিয়েছিল শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স। ফাইনালের আগের দিন অদ্ভুত রোগে আক্রান্ত রোনালদো। শিরোপার লড়াইয়ে থাকলেন ছায়া হয়ে, আগের ম্যাচগুলোয় নিজের ছায়া হয়ে থাকা জিনেদিন জিদান জ্বলে উঠলেন সময় মতো। প্রথমবার শিরোপা উঠল লা ব্লুজদের হাতে। এ তো মাত্র 4 বছর আগের ঘটনা, কেমন টাটকা রাশিয়া বিশ্বকাপ। হট ফেভারিট জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা সবাইকে পেছনে ফেলে ফাইনালে ফ্রান্স। সবচেয়ে বড় চমক শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এমবাপ্পে, গ্রিজম্যান, পগবাদের সামনে ইতিহাস গড়া হলো না মদ্রিজদের। গত আসরের বিশ্ব এবালক এমবাপ্পে এবার বিশ্বের অন্যতম সেরা তারকা। এমবাপ্পে, বেনজিমারা কাতার যাচ্ছেন শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। আরেকবার জানিয়ে, জনতার আদালতে সরকারের বিচার হবে। সিলেটের সমাবেশে হুঁশিয়ারি মির্জা ফখরুলের, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না বললেন নেতারা। বিদেশিদের কাছে নালিশ করে লাভ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপিকে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি নেতাদের। আগামী মাসেই কেটে যাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আশাবাদ প্রধানমন্ত্রী বললেন। নির্বাচনের স্বচ্ছতা আওয়ামী লীগের আন্দোলনের ফসল। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত, সিসিটিভিতে 300 আসনে পর্যবেক্ষণ সম্ভব কিনা দেখা হচ্ছে, জানালেন ইসি আহসান হাবিব। কিছু উপাচার্যের মূল দায়িত্ব স্বজনদের চাকরি দেওয়া, সংকুচিত হচ্ছে শিক্ষকদের সম্মান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বললেন রাষ্ট্রপতি। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ।